রূপালী পর্দার খলনায়কের রাতের ঘুম কেড়ে নিলেও বাস্তবে নিজের ঘুমই উড়ে যেতে বসেছে বলিউড সুপারস্টার সালমান খানের। কিছুতেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। ভাইজানের জান বাঁচাতে এখন তার বাড়ির সামনে রয়েছে পুলিশ পাহারা। আর এসবই করা হচ্ছে জনপ্রিয় এই তারকার বাড়ির সামনে কে বা কারা ফাঁকা গুলি ছোড়ার ফলে। এ ঘটনায় উদ্বিগ্ন সালমানের পরিবার, ভক্তরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার ভোর 5টায় মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পরপর বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেল করে এসে দুষ্কৃতিকারীরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিজাত এলাকায় প্রকাশ্যে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে মুম্বাইয়ের সার্বিক নিরাপত্তা নিয়েও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। মুম্বাই পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, প্রিয় মুম্বাই পুলিশ, দ্রুত হামলাকারী ও এর মূলহোতাদের গ্রেপ্তার করুন। কি ঘটছে মুম্বাইতে, কোথায় নিরাপত্তা? ঘটনার কিছুক্ষণ পরই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণই সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। এমনও শোনা যায় বিষ্ণয়ের লোকজন সালমানের বাড়িও পর্যবেক্ষণ করে গেছে। ক্যারিয়ারের শুরু থেকেই সালমান পরিবার পরিজন নিয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। ওপরের তলায় থাকেন বাবা সেলিম খান আর গ্রাউন্ড ফ্লোরে থাকেন সালমান। 2023 সালে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA-র তরফে জানানো হয়েছিল সালমান 10টি গ্যাংয়ের নিশানায় রয়েছেন। তাদের মধ্যে ছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের নাম। সালমানকে হত্যার পরিকল্পনা এর আগে একাধিকবার করা হয়েছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সেই সব পরিকল্পনা ভেস্তে গেছে। 1998 সালে কৃষ্ণসাই হরিণ শিকারের ঘটনায় নাম জড়িয়েছিল সালমান খানের। এরপরই বিষ্ণই সম্প্রদায়ের নজরে চলে আসেন ভাইজান। 2022 সালে সকালে হাঁটতে বেরিয়ে হুমকির চিঠি পেয়েছিলেন সালমান খান। বাবা সেলিম খানকে মেরে ফেলার কথা লেখা ছিল সেই হুমকির চিঠিতে। সবশেষ গত বছর 18 মার্চ সালমান খানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জলকারের কাছে ভাইজানকে হত্যার হুমকি দিয়ে একই ইমেইল আসে। সেদিন হুমকি ভরা ইমেইল পাওয়ার সঙ্গে সঙ্গে সালমানের ব্যবস্থাপক প্রশান্ত মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেন। এই মামলার গভীরতা আর ভাইজানের সুরক্ষার কারণে বান্দ্রা পুলিশ গ্যাংস্টার লরেন্স বিষ্ণই, গোল্ডি বর্ডার আর রোহিত বর্ডারের বিরুদ্ধে মামলা করে। এর আগে লরেন্স বিষ্ণই জেলে বসে এক সাক্ষাৎকারে সালমান খানকে প্রাণনাশের হুমকি দেন। এক চ্যানেলকে দেওয়া ওই সাক্ষাৎকারে লরেন্স 1998 সালে কৃষ্ণকায় হরিণ হত্যা মামলার কারণে সালমানকে ক্ষমা চাইতে বলেন। তিনি বলেন, কৃষ্ণকায় হরিণ হত্যা মামলায় আমি ছোটবেলা থেকেই সালমানের উপর ক্ষুব্ধ। তিনি আমাদের সম্প্রদায়ের মানুষদের অর্থের প্রলোভন দেখিয়েছিলেন। লরেন্স বিষ্ণই বলেছেন যে সালমানকে হত্যা করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।